হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফায়ারফ্লাইজ অফ কলকাতা। আমি রাহুল তোমাদের কাছে এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ আমি একটা প্লেগ্রাউন্ডে রয়েছি এবং দুপাশে স্টল রয়েছে। আমি আজকে এসেছি 8 নিউটাউন বুক ফেয়ার। নিউটাউনে এই বুক ফেয়ারটা হচ্ছে এবছর 28th of January থেকে এই বুক ফেয়ারটা চালু হয়েছে, 6th February অবধি চলবে। তো তোমরা যদি চাও তোমরা এখানে আসতে পারো। আর কী কী বুকস এখানে রয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। খুবই দুর্লভ মুহূর্ত ধীরেন্দ্র কৃষ্ণ ভট্টাচার্যের লেখা। সো এই বইটা আশা করি ভালো হতে পারে। এটা মহাভারতের অষ্টাদশী। এখন আমরা আরেকটা স্টলে যাব। তোমাদের একটা স্টল দেখালাম, তো এখন দেখি আরেকটা স্টলে কী কী বই পাওয়া যায়। এখানে একটা ছোট মতো স্টল রয়েছে দেখছি। তো এখানে বাচ্চাদের বেশ কিছু বই রয়েছে, আর তার সাথে বুদ্ধদেব গুহর একটা বই দেখতে পেলাম। রুম হর্স 55 সুমন্ত চট্টোপাধ্যায়ের লেখা। এখানে বাচ্চাদের বেশ কিছু বই রয়েছে যেগুলো বিগিনার্সদের জন্য বেশ হেল্পফুল। তো এখন দেখি আরেকটা স্টলে যাব, দেখি কী কী বুক পাওয়া যাচ্ছে। সে দেখো এখানে বেশ কিছু বাচ্চাদের আবার অনেকগুলো বই রয়েছে এখানে। আমাদের পাবলিকের নাম হচ্ছে বুক রিডার। আচ্ছা, আমরা প্রথম থেকে মানে এটা অষ্টম বর্ষ হচ্ছে নিউটাউন বই মেলা, আমরা প্রথম থেকেই আছি। তো এখানে বই মেলা করা যেটা একটা আমাদের খুব মজার ব্যাপার সেটা হচ্ছে যে অন্যান্য মেলা যেগুলো হয় ওখানে বইয়ের সেল খুব কম থাকে। নিউটাউনের যারা আর কি সিটিজেন, বইয়ের প্রতি একটা এদের একটা মানে স্বতঃস্ফূর্ত ভালোবাসা আছে এবং ফিডব্যাক ভালোই পাচ্ছে। এবং আমাদের কিছু বলতে হয় না, মানে ওনারা নিজেরাই এসে কেমন ধরনের ওরা বই চাইছেন শুধু আমাদের শুধু একটু মানে সাজেস্ট করতে হয় বা আমাদের একটু দেখিয়ে দিতে হয় যে এই বইটা এইখানে আছে। হ্যাঁ, ওনারা নিজেরাই নিয়ে নেন, খুব ভালো রেসপন্স পাই আমরা। বেসিক্যালি নবনীত এডুকেশন অমরচিত্তকথা, এগুলো নবনীত অমরচিত্তকথা চিরকালই চিলড্রেন্স বুকস পাবলিশ করে, এছাড়াও সিনিয়র বুকস কিছু। হ্যাঁ, বেঙ্গলি বুকস তো আছেই, অবশ্যই আছে। সিনিয়র বুকসের ওপর নতুন নতুন যেগুলো কালেকশন সেগুলো আমরা নতুন একদম ফ্রেশ স্টক তুলে এনে এখানে আমরা স্টল দিয়েছি। চেতন ভগতের একটা দেখলাম, 400 days। এখানে তো বেশ কিছু রাইটারের রয়েছে, বেশ ভালো ভালো কালেকশনই দেখতে পাচ্ছি ওনার কাছে। Thank you.
গোয়েন্দা সামগ্রী অনিশ দেবের। শার্লক হোমসের বুক কারা কারা পড়েছো আমার কমেন্ট বক্সে জানাও। কুছ কালেকশন আছে আমি দেখতে পাচ্ছি এখানে, এটা বেশ ভালো। তো এটা এমআরপি হচ্ছে 250, এটা 20% ডিসকাউন্ট তোমরা এখানে আসলে পেয়ে যাবে। শার্লক হোমসের বুক কারা কারা পড়েছে তারা কমেন্ট বক্সে আমাকে জানাও। এখানে একটা শার্লক হোমসের বুক পেলাম, টিউশন বন্দ্যোপাধ্যায়ের ভয় সম্বন্ধে, এটাও একটা খুব ভালো বই, এটা আমি পড়েছি অলরেডি। আমাদের মহাত্রি যারা বিশিষ্ট অতিথি হিসাবে আজ সমালোচিত করছেন, এটা বইমেলার সংখ্যা, এটার কি দাম আছে? এটা 70 টাকা। এটা আরেকটা স্টল, তো এই স্টলের মধ্যেও দেখছি অনেক কটা বই আছে। দেখি তোমাদের এখন কী কী স্টলে এখন বই পাওয়া যাচ্ছে। উপন্যাস রয়েছে, বইমেলায় আসলে তোমরা বই ছাড়াও আরও বেশ কিছু জামা কাপড় এবং নানা রকমের জিনিস ঘর সাজানোর জন্য যেগুলো সেগুলো এখানে স্টল করেছে, তো সেটাও তোমরা দেখতে পাবে। তো এখন তোমাদের সেই জিনিসগুলো দেখাবো যে এখানে বই ছাড়া আর কী কী স্টল এখানে এই বইমেলাতে বসেছে। যাদের শাড়ি পছন্দ হয় তারা এখানে শাড়ি পেয়ে যাবে দেখতে। আর এটা হচ্ছে ফুলিয়া থেকে এসছে, আফটার ডিসকাউন্ট 450 টি শার্ট। আপনার যেটা হুডি আছে এটা হচ্ছে 800। ওকে, যে কোনো কিছু হয়ে যাবে। এখানে আমাদের মোটামুটি স্যাম্পল আছে, যেগুলো অ্যাভেলেবল আছে আমরা দিয়ে দিতে পারবো। আর যদি না থাকে আপনি কেউ যদি কাস্টমাইজ করাতে চাই সেটা পসিবল। দুপাশে স্টল বসছে এখানে বিভিন্ন রকমের কাপড় চোপড় থেকে শুরু করে
আর মেয়েদের সাজগোজের জিনিস। নবদ্বীপের ক্ষীরদের নাম অনেক শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি। ওকে, একটা মাখা সন্দেশ আছে গুড়ে, কলের গুড়ের রসগোল্লা, জনের মনোহারা। মিষ্টি আপনারা কি এখানে তৈরি করেন নাকি না নবদ্বীপ থেকে নিয়ে আসেন? ওখান থেকে নিয়ে আসেন। ওকে, হিটের বানানো। আচ্ছা, এই কত করে কেজি হিসেবে পড়ে এটা? এটা 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আপনারা কি এখানে কলকাতায় ডেলিভারি যে কোনো জায়গায় করেন? অল ওভার কলকাতা হোম ডেলিভারি আমাদের। হোম ডেলিভারি। এখানে এই ফোন নাম্বার রয়েছে, যে তোমরা যদি চাও তো তাহলে এখান থেকে কন্ট্যাক্ট করে ওনাকে তোমরা অর্ডার দিতে পারো। দই নন্দিনী শর্মা আমার নাম, আমার কোম্পানির নাম হচ্ছে নন্দিনীস, আর আমার এটা শুরু হয়েছে 2003 থেকে। আর আমার প্রোডাক্ট মূলত হচ্ছে বেডশিটস, দেখতে পারেন এখানে বিভিন্ন ধরনের বেডশিটস আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে, বিভিন্ন প্রাইস আছে। আর ডাবল বেড বেসিক্যালি কত থেকে শুরু হয়? এগুলো আমার শুরু হয় 400 থেকে যায় লাস্ট 2000 অবধি, ঠিক আছে? বিভিন্ন সাইজের আমরা অল ওভার ইন্ডিয়া ডেলিভার করি, হোয়াটসঅ্যাপে আমরা বুকিং করি। আমার ফোন নাম্বার 8420604908, এখানে আপনি আপনাদের বুকিং করতে পারেন স্ক্রিনশটস পাঠিয়ে। আর আমার পেমেন্ট অপশন সব রকম আছে, জিপে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, আর আমরা কুরিয়ার করে থাকি সব জায়গায়। আমাদের নিজেদের ডিজাইন করে বানানো হয়, আমরা বাইরেও এগুলোকে এক্সপোর্ট করি। আপনারা ঝটপট অর্ডার করুন, আর এক্সিবিশনের বাইরেও কিন্তু আমাকে আপনারা এই নাম্বারে পেয়ে যাবেন, যে নাম্বারটা আমি বললাম 8420604908। তাহলে তোমাদের জন্য রয়েছে এখানে মেলায় বিভিন্ন রকমের খাবারের দোকান, তো দেখো সেই স্টলগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই সেই সেন্ট্রাল, আর এই সেন্ট্রালের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ তোমরা যে মাঠটা আছে, এই মাঠটার মধ্যেই মেলাটা অর্গানাইজ হয়েছে। এটা 8 নিউটাউন বুক ফেয়ার। তোমরা যদি সেন্ট্রাল মল চিনতে না পারো তাহলে তোমাদের বলে দিই, অ্যাক্সিস মলের ঠিক অপোজিট ডিরেকশনে যে মলটা আছে সেন্ট্রাল, সেই মাঠের মধ্যেই তোমরা মেলা দেখতে পাবে। তো গাইজ, তোমাদের আজকে দেখালাম 8 নিউটাউন বুক ফেয়ার, কেমন লাগলো তোমরা আমায় কমেন্ট বক্সে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তোমরা এই ভিডিওটা শেয়ার করলে আর বাকিরাও জানতে পারবে যে মেলাটা এখন কোথায় বসছে। আমাদের এইটা 28 থেকে শুরু হয়েছে, এই মেলাটা 6 ফেব্রুয়ারি অবধি চলবে। তো তোমরা যদি চাও এই বুক ফেয়ারটা এসে ঘুরতে পারো। তারপর তো ফেব্রুয়ারির 28 তারিখে তো নতুন আর একটা বুক ফেয়ার শুরু হচ্ছে, সেটাও তোমাদের ইনফরমেশন আমি দিয়ে দেবো। ভিডিওটা আর লেন্দি করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, বাই বাই।